স্মার্টফোন স্কুলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর সাথে বেল চিহ্নটাতেও ক্লিক করে দাও। ধন্যবাদ। স্মার্টফোন স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আমি উচ্চ মাধ্যমিক 2020 বায়োলজি বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমি উচ্চ মাধ্যমিক 2020 বায়োলজি বিষয়ের ইউনিট ওয়ানের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলছি, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই কোশ্চেনগুলো দেখে যাও। ইউনিট ওয়ান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বিভাজন, অনুদৈর্ঘ্য বিভাজন, দ্বিবিভাজন বা বহু বিভাজনের উদাহরণ, প্লাজমোটোমিকি উদাহরণ, গেমিউল গঠন, কর্কটগম গঠন উদাহরণ দেবে, পুনরুৎপাদনের উদাহরণ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে অ্যাপোমিক্সিস কি, স্টক এবং সিওন কি, মাইক্রোপ্রোপাগেশন কি উদাহরণ, ধাপ সুবিধাগুলি লিখো, খুব ইম্পর্টেন্ট এটা, সিনগ্যামি আইসোগ্যামি কি, অপুঞ্জনী কি, তার প্রকারভেদ কি, অ্যাপোগ্যামি এবং অ্যাপোস্পোরিক কি উদাহরণ দাও, ট্যাপেটাম কি, এক্সাইন ইনটাইন স্পোরোডার্ম কি, স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি, ভ্রূণস্থলের গঠন বা মেগাগ্যামেটোজেনেসিস লিখো, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ, সুবিধা অসুবিধা, অটোগ্যামি গেইটোনিগ্যামি অনুন্মিলন, হার্কোগ্যামি ডাইকোগ্যামি প্রোট্যানডি প্রোটোগাইনি, বিভিন্ন রকম ইতর পরাগযোগের যেমন অর্নিথোফিলি অ্যানিমোফিলি হাইড্রোফিলি ম্যালাকোফিলি কাইরোপ্টেরোফিলি প্রত্যেকটির উদাহরণ, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়াটি এবারে খুব ইম্পর্টেন্ট 5 নম্বর কোশ্চেনের জন্য, পোরোগ্যামি কি, চালাজোগ্যামি কি, মেসোগ্যামি কি, এগ অ্যাপারাটাস কি, সাইনারজিট কি, শস্য কি, বিভিন্ন প্রকার শস্যের উদাহরণ এটা 3 নম্বরে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, পার্থেনোকার্পি কি, বহু ভ্রূণতা বা পলিএমব্রয়নি কি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ফলের কোন অংশ আমরা ভক্ষণ করি, যেমন আপেল বা আনারসের চালতার কি কি ভক্ষণ করি, ক্রিপ্টোর্কিডিজম কি, মোনার্কিজম, মেনার্কি, মেনোপজ, স্পার্মা কি কি, অ্যামনোরিয়া কি, মেনোরাজিয়া কি, ডিসমেনোরিয়া কি, মেট্রোরাজিয়া কি, শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন চিত্রসহ খুব ইম্পর্টেন্ট, সার্টোলির কোষ লেডিগের আন্তর্কোষের মধ্যে পার্থক্য, পরিণত ডিম্বথলির গঠন এটা 3 নম্বরের কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট, ক্যাপাসিটেশন কি, ওভিউলেশন কি, স্পার্মাটোজেনেসিস কি, কোথায় ঘটে, কখন ঘটে, পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে লেখো, খুব ইম্পর্টেন্ট। এখানে এর মধ্যে স্পার্মিয়েশন স্পার্মিয়োজেনেসিস থাকবে, উজেনেসিস কি, কোথায় ঘটে, কখন ঘটে এবং পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে লেখো, অথবা উজেনেসিসের বিভাজন বৃদ্ধি এবং পূর্ণতা প্রাপ্তি দশাগুলি লেখো, একটি শুক্রাণুর গঠন বা ডিম্বাণুর গঠন লেখো, খুব ইম্পর্টেন্ট এটা 3 নম্বরের কোশ্চিন, রজচক্র কি, রজ বা রজস্রাব কি, রজচক্রের স্থায়িত্ব কতদিন, রজচক্রের বিভিন্ন দশাগুলির নাম লেখো এবং বিভিন্ন দশায় জরায়ুর ও ডিম্বাশয়ের কি কি পরিবর্তন ঘটে তা লেখো, এটা 5 নম্বরের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এমফি নিউক্লিয়াস কি, এমফি মিক্সিস কি, মানুষের নিষেক প্রক্রিয়াটি লিখো, ফার্টিলাইজিন কি, অ্যান্টি ফার্টিলাইজিন কি, অ্যাক্রোসিন কি, অ্যাক্রোজোম বিক্রিয়া এবং কর্টিকেল বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, রোপণ কি, ভ্রূণের কোন দশায় ভ্রূণটি রোপিত হয় এবং কখন হয় কোথায় হয়, নিষেকের কয়েকদিন পর ভ্রূণ জায়গটি রোপিত হয়, প্লাসেন্টা কি, প্লাসেন্টা নিঃসৃত কয়েকটি হরমোনের নাম লেখো, এছাড়া সিফিলিস গনোরিয়া হেপাটাইটিস রোগের কারণ, আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আইইউডি খুব ইম্পর্টেন্ট, আইইউডি ভ্যাসেকটমি এবং টিবেকটমি এলিসা কোন রোগে ব্যবহৃত হয়, এমটিপি কি, খুব ইম্পর্টেন্ট এমটিপির তাৎপর্য, অ্যামনিওসিনথেসিস কি, খুব ইম্পর্টেন্ট, আর্ট এআরটি আর্ট বলতে কি বুঝো, আর আইভিএফ ইটি জিআইএফটি জেডআইএফটি ইনভিট্রো এবং ইনভিভো ফার্টিলাইজেশন কি, টেস্ট টিউব ব্যাবি কি, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাও, এর মধ্যে সমস্ত কোশ্চেন থাকবে ইউনিট ওয়ানের এই আমার
খুব একটা ছোট্ট সাজেশন, এই সাজেশনের ভিতরে আর সাজেশন করতে যাবে না।